আসসালামু আলাইকুম। আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি এটি হচ্ছে ফুলকপির বড়া। তো বিকেলবেলার নাস্তা বা সকালের নাস্তা হিসাবেও খেতে পারেন। তো ফুলকপিগুলো দেখেন যে সাইজ করে কেটে নিয়েছি, আপনি আপনার মতো করে সাইজ করে কেটে নেবেন। চুলাটা অন করে দিচ্ছি, এখন আমি ফুলকপিগুলোকে হাফ ডন করে নেব। এই দুই তিনটি বয়েল হলেই হবে, তো ফুলকপিগুলো সেদ্ধ হতে সময় লাগে না। ফুলকপিগুলো বয়েল হয়ে গেছে আর পানিটা ঝরিয়ে নিয়েছি। তো ফুলকপিগুলো হাফ ডান হয়ে গেছে, 50% হয়ে গেছে। তো এগুলোকে পানি ঝরিয়ে নিয়েছি, এখন ব্যাটার করব। ব্যাটারের জন্য দিয়ে দিলাম বেসন। যে পরিমাণ বেসন নিয়েছি সেই পরিমাণেই চালের গুঁড়া নিচ্ছি। তো আপনি এখানে ময়দা দিতে পারেন, ময়দা আর বেসন দিতে পারেন, তবে চালের গুঁড়াটা দিলে সেটা মচমচে হবে, ভালো হবে। আর আস্ত জিরা দিচ্ছি, আর জুইন দিচ্ছি, আজওয়াইন বলে এটাকে, সেটা দিচ্ছি হাফ চা চামচ, আর আস্ত জিরা দিচ্ছি হাফ চা চামচ, আর জিরা পাউডার দিলাম হাফ চা চামচ, মরিচের গুঁড়া এখানে এক চা চামচ দিলাম, হলুদের গুঁড়া 1/4 টিস্পুন। তো মরিচের গুঁড়া এটি আপনি ঝাল পছন্দ মতো দিবেন। তো রসুন পেস্ট দিয়ে দিলাম হাফ চা চামচ, আদা পেস্ট দিয়ে দিলাম হাফ চা চামচ। আর এখানে আদা রসুন পেস্ট এটি আপনি স্কিপ করতে পারেন, তবে আদা রসুন পেস্টটা দিলে ফুলকপির যে একটি গন্ধ সেই গন্ধটি আর থাকবে না। তো নর্মাল পানি দিয়ে একটি ব্যাটার করে নেব। তো ঘন একটি ব্যাটার করব। তো প্রথমে অল্প অল্প করে পানি দিয়ে তো ভালোভাবে মাখিয়ে নেব। তো এই ব্যাটারটা আপনি যত ভালোভাবে মাখিয়ে নেবেন ততই এই ফুলকপির বড়াটা খুব সুন্দর হবে, সেটি ফুলবে, ভালো ফুলবে। তো আমি প্রথমেই ব্যাটারটা অল্প একটু পানি দিয়ে তো ভালো করে অনেকক্ষণ মাখিয়ে নিয়েছি, 5 থেকে 6 মিনিটের মতো মাখিয়ে নিয়েছি। মাখিয়ে তারপর আমি পানি ঢেলে দিলাম। তো পানি ঢেলে দিয়ে তো বাকিটা করছি। মাখাতে মাখাতে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে, সাদা সাদা হয়ে আসবে। তো আমি এই যে দেখেন যে যতটুকু ঘন করেছি তো এতটুকুই হবে, তা না হলে একটু যদি পাতলা হয়ে যায় তাহলে সেটা ফুলকপির মধ্যে আর থাকবে না, সেটা ঝরে পড়ে যাবে। তো লবণ দিয়েছি এখানে, পরিমাণ মতো লবণ দিয়েছি আমি এখানে দিয়েছিলাম, হাফ চা চামচের মতো লবণ দিয়েছিলাম। এখন দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার এখানে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার দিচ্ছি। বেকিং পাউডারটা দিয়ে আবার একটু গুলিয়ে তারপর রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য, তারপর ভেজে নেব। এখন চলে এসেছি ভাজার জন্য, তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ। তো তেলটা যখন ভালো গরম হবে তখনই ফুলকপি দিতে হবে। তো ব্যাটারের মধ্যে কীভাবে ফুলকপিগুলো গড়িয়ে তেলে ভাজবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি কতগুলো করে সাইডে রাখছি, তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিব তাড়াতাড়ি করে। দেখেন এই যে ব্যাটারের যে ঘনত্বটা একদম পারফেক্ট হয়েছে, তো ফুলকপির মধ্যে সেট হয়ে গেছে। আর যদি একটু পাতলা হতো তাহলে সেট হতো না, সেটা গড়িয়ে পড়ে যেত, ফুলকপিটা বাইরের থেকে দেখা যেত, ভালো লাগতো না। তো অনেকটা ভাজার পর দেখবেন অনেকটা সিঙ্গারের মতো লাগে। তো হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একসাথে কয়েকটি গড়িয়ে নিলাম ব্যাটারের মধ্যে, তো তেলে গরম তেলে দিতে হবে। তো একটা যখন দিবেন একটু অপেক্ষা করবেন, করেই আরেকটা দিতে হবে, তাহলে একটার সাথে আরেকটা লাগবে না। তো আমি ওইভাবেই দিয়েছি, এটা আমি একটু টেনে দিয়েছি। তো একটা যখন দিয়েছি কিছুক্ষণ একটু অপেক্ষা করেছি, তারপর আরেকটি দিয়েছি। দেওয়ার সাথে সাথে নেড়ে দিবেন না, তাহলে যে কোট করেছি ব্যাটারটা দিয়ে এই কোটিংগুলো সরে যাবে, তো সেটা উঠে আসবে, চামচের সাথে উঠে আসবে বা পাতিলের সাথে লেগে আসবে। তো দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন, ভালোভাবে কোটিংটা যাতে ভালোভাবে সেট হয়ে আসে, তারপরে আপনি নেড়ে দিবেন। তো এটি বিকালে চায়ের সাথে খেতে পারেন বা সকালবেলাও আপনি নাস্তা হিসাবে খেতে পারেন। তো দেখেন মানে কেউ বলবে না, না বললে কেউ বলবে না যে এটি ফুলকপির বড়া, একদম সিঙ্গারের মতো লাগছে। তো কেমন লাগলো আমার আজকের ফুলকপির বড়া? তো আমি আবার আরেক ব্যাচ করে দেখাচ্ছি, আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্টস করবেন। আর এখনও যারা এই পেজটি ফলো বা সাবস্ক্রাইব করেননি, এই পেজটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী রেসিপি দেখার জন্য।
সেকেন্ড ব্যাচও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে। আর বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।